রাইজর দল আর জাতীয় পরিষদের উপর ধারাবাহিক আক্রমণ আরম্ভ করেছে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, আর নিয়মিয়াক এই প্রচার চলাইছে যে বিজেপির বি টিম নহয় বলে প্রমাণ দিব লাগে। বিজেপির বি টিম নহবলে অখিল গগৈ আর লুৰীণজ্যোতি গগৈক আহ্বান জানাইছে প্রদ্যুৎ বরদলৈ। নগাঁওর লোকসভার সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে ধারাবাহিকভাবে এই বিষয়টি লুৰীণজ্যোতি গগৈ আর অখিল গগৈক লক্ষ্য করে লৈছে। রাইজর দল জাতীয় পরিষদের প্রতি পুনৰ আক্রমণাত্মক প্রদ্যুৎ বরদলৈ, রাইজে নজর দিব, রাইজর দল জাতীয় পরিষদে কাক সমর্থন করে আজি সাংবাদিকর আগত এই মন্তব্য করেছে। রাইজর দল জাতীয় পরিষদে প্রথমে শত্রু কোণ সেয়া চিহ্নিত করক আর সেই শত্রুর বিরুদ্ধে একজোট হোক। কংগ্রেসের সঙ্গে মিত্রতা নকরার বাবে প্রদ্যুৎ বরদলৈ, লুৰীণ গগৈ আর অখিল গগৈ তথা রাইজর দল আর জাতীয় পরিষদের প্রতি এই খং, আর শেহতাকে এই মন্তব্য করে আছে। রাইজর দল আর জাতীয় পরিষদের প্রতি কেবাবারও মন্তব্য করেছে, এইবার মন্তব্য করেছে যে রাইজ চকু দিব আর যদি কা বিরোধী হয় তাহলে কা বিরোধী শক্তি একগোট হোক, বিজেপির বিরুদ্ধে যুঁজ লোক, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে লুৰীণ গগৈ আর অখিল গগৈ পাবলে বিচারিছে কিন্তু ওচর নাই চপা বা মিত্রতার প্রস্তাব গ্রহণ করা নাই, সেই কারণে প্রদ্যুৎ বরদলৈ ক্ষুব্ধ হয়ে উঠিছে আর বারে বারে কৈছে যে বি টিম নহয় যে প্রমাণ দিব লাগে, আর প্রকারান্তরে যদি কংগ্রেসের সঙ্গে মিত্রতা নকরে তেনেহলে বিজেপি বি টিম বলে অখিল গগৈ আর লুৰীণজ্যোতি গগৈক যে প্রদ্যুৎ বরদলৈ চিহ্নিত করবলে বিচারিছে তেওঁৰ যে এই কেম্পেইন শেহতীয়াকৈ যি প্ৰচাৰ চলাই আছে এই কথাটোত স্পষ্ট হৈ পৰিছে। গতিকে এই কথাটো স্পষ্ট, যদিহে ৰাইজৰ দল আৰু অসম জাতীয় পৰিষদে কংগ্ৰেছৰ সৈতে মিত্ৰতা নকৰে তেনেহ'লে নিৰ্বাচনত তেওঁলোকে পরিকল্পনা করেছে যে এই দুইটা দলকে বিজেপির বি টিম বলে চিহ্নিত করব আর সেই প্রচার চলাব যাতে দল দুটা ক্ষতিগ্রস্ত হয়, এই কথা প্রদ্যুৎ বরদলৈ বক্তব্যত স্পষ্ট হয়ে পড়েছে। বি টিম হিসাবে যাতে যাতে অবশেষত গিয়ে পেলায় বিজেপির বি টিম হিসাবে যাতে পরিগণিত নহয় সেইটোৱে আটাইতকৈ ডাঙৰ কথা, আর সেইটো কারণে অসমৰ মানুহে তেওঁলোকৰ ওপৰ নিশ্চয় চকু দিব। থ্যাংক ইউ। আমি তেওঁলোকক আহ্বান জানাইছো, কারণ তেওঁলোকৰ উদ্দেশ্য কি সেইটো অলপ জানিবলৈ চেষ্টা কৰিছো। তেওঁলোকে এফালে কার বিরোধিতার কথা কয় আমার নিচিনাকৈ, এফালে বিজেপির জনবিরোধী চরিত্রের কথা কয়, কিন্তু তেওঁলোকক আহ্বান জানাইছো তেওঁলোকে নির্ধারণ করক যে আসল শত্রু কোন, আসল শত্রু যদি তেওঁলোকে সঁচাকে পরাভূত করব খুঁজিছে এইটো সময়ৰ আহ্বান। এইটো আমার লগত ভাল, আমি তো তেওঁলোকৰ লগত মাজে সময়ে কথা পাতি থাকো, যেনেকৈ আমি লুৰীণজ্যোতি গগৈৰ লগতো আমি আনুষ্ঠানিক কথা বতৰা নহয় আমাৰ সদায় আমাৰ সৌহার্দ্যমূলক আমি কথা পাতো, কিন্তু আমি আমি তেওঁলোকক অনুরোধ জানাইছো যে তেওঁলোকে যাতে অবশেষত গৈ পেলাই বিজেপির বি টিম হিসাবে যাতে পরিগণিত নহয় সেইটোৱে আটাইতকৈ ডাঙৰ কথা, আর সেইটো কারণে অসমৰ মানুহে তেওঁলোকৰ ওপৰ নিশ্চয় চকু দিব। থ্যাংক ইউ। আমি তেওঁলোকক আহ্বান জানাইছো, কারণ তেওঁলোকৰ উদ্দেশ্য কি সেইটো অলপ জানিবলৈ চেষ্টা করেছে। তেওঁলোকে এফালে কার বিরোধিতার কথা কয় আমার নিচিনাকৈ, এফালে বিজেপির জনবিরোধী চরিত্রের কথা কয়, কিন্তু তেওঁলোকক আহ্বান জানাইছো তেওঁলোকে নির্ধারণ করক যে আসল শত্রু কোন, আসল শত্রু যদি তেওঁলোকে সঁচাকে পরাভূত করব খুঁজিছে এইটো সময়ৰ আহ্বান। এইটো আমার লগত ভাল, আমি তো তেওঁলোকৰ লগত মাজে সময়ে কথা পাতি থাকো, যেনেকৈ আমি লুৰীণজ্যোতি গগৈৰ লগতো আমি আনুষ্ঠানিক কথা বতৰা নহয় আমাৰ সদায় আমাৰ সৌহার্দ্যমূলক আমি কথা পাতো, কিন্তু আমি আমি তেওঁলোকক অনুরোধ জানাইছো।